স্যাড হয়ে যাবে এন্টারতে ওই কিছু একটা থাকে মানে বন্য পশু পাখি কিছু থাকে শিয়াল টিয়ালি হবে জানো তো গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয় এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো আর বেল বাটনেও প্রেস করো কিন্তু वेलकम टू खिचुड़ी ब्लॉग निश्चय खूब भालो आछो और तुम्हारा जरा हमारे चैनल के सब्सक्राइब कर चो तादेर के अनेक 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 थैंक यू तो हमार चुलटा देखते पाछो पुरो तेल चिपचिपे एखन बेशी कथा बोलते पारबो ना आमी आमार मे दुजोनेई पुरो तेल मेखे भूत हये गेछे आरे मुमु दाड़ाओ तोमाके एकटु देखाबो भिडियोते हाँ तो आमरा दुजोनेई पुरो तेल मेखे भूत हये आछि तो आमरा एरपर स्नान करबो स्नान टान करे बेरिये जाबो আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ প্রচন্ড বাজে এগুলোকেও ঠিকঠাক করতে হবে এই সমস্ত করবো সার্বিক মোটামুটি মানে এরকম ধর বেরোনোর জন্য রেডি হচ্ছে ক্যামেরা ট্যামেরা চার্জ টার্জ দিয়ে চার্জ হয়ে গেছে সেটিং সেটিং সমস্ত ঠিক করে নিচ্ছে তো চলো বেরোবো টাটা আমরা বেরিয়ে যাবো এখনই যাবো না বেবিকে নিয়ে যাওয়া যাবে না মামু ও স্যাড হয়ে যাবে ও স্যাড হয়ে যাবে ঠিক আছে নেক্সট টাইম কিন্তু বেবিকে তুমি যদি নিয়ে যাও তাহলে অন্য ফ্রেন্ড ও জুড়ে ক্রাই করবে ও জুড়ে ক্রাই করবে কেন আমার নিয়ে যাবে না তাই ও জুড়ে ক্রাই করবে তাই তাহলে কি হবে কিন্তু মামু বেবিকে যদি আমরা নিয়ে যাই তো তাহলে কি হবে বলো তো হ্যাঁ অন্য লোক এসে নিয়ে যাবে তোমার বেবিকে তো তাই জন্য আমরা আমাদের ঘরটা তো সেফ প্লেস তো তাই জন্য আমরা ঘরে রেখে যাব ওকে তারপর লোক ইনসিনতে ফাউন্ড ইউ তে যায় কি হবে লোক আচ্ছা আর বকবক করোন আমি আর বক কথা বলতে পারছি না চলো টাটা এখন যাই স্নান টান করতে হবে টাটা হেলো কিস মি রেডি রেডি হয়েও বেরোতে পারিনি কারণ জাস্ট রেডি হচ্ছি তখন সার্বিকের সিক্স সেন্স কাজ করেছে যে গাড়ির ব্যাটারিটা হয়তো বসে যেতে পারে তো গিয়ে চেক করলো সেটাই হয়েছে মানে এমনি এমনি সিক্স সেন্সটা ওরকম কাজ করেনি অ্যাকচুয়ালি গত সপ্তাহে আমাদের সাথে এটাই হয়েছিল যে আমরা বেরোতে যাব তার মোটামুটি আগে সার্বিক দেখেছে যে ওটা গাড়িটা চলছে না ব্যাটারি বসে গেছে তো তারপরে ইন্স্যুরেন্সে রেজ করেছিল কমপ্লেন তো ওরা এসে ঠিক করে দিয়ে গেছে ওরা বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার মধ্যে জেনারেলি চলে আসে তো এরকম আজকেও এরকম একটু টাইম লাগছে বলে আমি মুমুকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমাদের কথা ছিল যে যাওয়ার রাস্তা ওনার তো রাস্তায় ঘুমিয়ে নেবে গাড়িতে তো এখনই ঘুম পাড়িয়ে দিয়েছি এবারও ঘুমোক ততক্ষণে চলে আসবে বলো এখন তাড়াতাড়ি সার্বিক নিচে বসে পড়েছে হ্যাঁ আর ভালো লাগছে না ওই ইয়েতে তোমার সার্ভিসিং এ হ্যাঁ তোমার গাড়ি ব্যাটারি তো চার্জ দিয়ে দেবে খানিকক্ষণের মধ্যে এসে আসলে গত সপ্তাহে এরকমই চার্জ দিয়ে গেছিল তো ব্যাটারিটা দেখে মনে হয়েছিল একটু করোশন হয়েছে তো আমি বসে নিয়েছিলাম আমার মেকানিকে যাওয়া হয়নি যাচ্ছি যাবো করে 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 তো হয়তো সেজন্যই আমার বসে গেল মানে আমি আসলে এক্সপেক্ট করিনি দিব্যি ব্যাটারি চলছিল ঘোরানোর সাথে সাথে স্টার্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে হঠাৎ করে কি করে যে দুম করে বসে যেতে পারে বসে গেল তো গেলই আর হ্যাঁ গেল তো গেলই হ্যাঁ তো ওই আবার এসে স্টার্ট টার্ট দিলে সাবিক বলছে এখনই একবার ব্যাটারিটা চেঞ্জ করে আনার চেষ্টা করবে তো এই সমস্ত হোক তারপরে আমরা বেরোনোর ট্রাই করব দে আর সাপোজ টু কাম বাই 4:08 পিএম বাট ইটস মোর দ্যান অ্যান আওয়ার কার ব্যাটারি তো খারাপ তো সেখান থেকে ওই আমরা গেকোতে ফোন করেছিলাম গেকো এসে ব্যাটারিতে জাম্প স্টার্ট তো দিয়ে গেছে বাড়ির পাশে একটা ওই ব্যাটারি চেকিং প্লাস রিপ্লেসমেন্টের একটা সেন্টার আছে দেখা যাক কি বলে ঠিক আছে চলো দেখাবো Looks like a AAA battery. So what is the battery status? I'm checking it now. Okay. So the battery's still good? Okay. Now I can test the starter and alternator also. So, strange enough, এখানকার গাড়ির ডাক্তাররা বললো ব্যাটারি নাকি ঠিক আছে আমি বেকার টেনশন করছি রিপ্লেসমেন্ট বা রিপেয়ার দুটো কোনোটারই দরকার নেই শুধু বলো রোজ নাকি স্টার্ট দিতে হবে এটা কোন দেশের কি সখী ব্যাটারি আমি জানি না যে রোজ স্টার্ট না দিলে নাকি অজ্ঞান হয়ে যাবে তো যেখানে যাওয়ার প্ল্যান করে আমাদের এত কিছু হচ্ছিল সকাল থেকে সেখানে যাওয়া হবে না কারণ
অলরেডি 6টার বেশি বেজে গেছে, কিন্তু আমরা আশা ছাড়িনি, আমরা তবু যাব আর কাছাকাছি যাব, কিন্তু অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, একটু খিদে খিদে পেয়ে গেছে, দেরি করবো না বলে সঙ্গে করে চকলেট মিল্ক নিয়ে যাচ্ছি। তো ফাইনালি এখন বেরোচ্ছি, কিন্তু মন খুব ভালো যে আছে তা নয়, কারণ যেখানে বেরোনোর কথা ছিল, যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারছি না। তো আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই একটা ট্রেলে। যেতে কতক্ষণ লাগবে? ট্রেলেই তো আর 5 মিনিটের মধ্যে নেমে যাব। 5 মিনিটের মধ্যে তারপরে ট্রেল ধরে হাঁটা। এখানে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ, 45 মিনিট থেকে 1 ঘন্টার হাঁটা। কি হয়েছে মামু? কিছু হয়নি তো? চারিদিকে শুধু গ্রিন কালার। আজকে মানে বেরোতে হতোই, কি বলো, মানে এই জন্যই আমরা বেরিয়েছি। আজকে না বেরোলে ভালো লাগতো না। এখানে মনে হচ্ছে মাছ ধরার জন্য এখন জাল ফেলবেন উনি। এই ছোট্ট ব্রিজটা কি সুন্দর, মানে এটা ব্রিজই তো, হ্যাঁ ক্যানেলের উপর দিয়ে, এটা ক্যানেল, ওই ক্যানেলটাই না যেটা আমাদের বাড়ির ওখান দিয়ে যায়? এটা হ্যাঁ, এটা কই ক্যানেলটা, এই ক্যানেলটা কি বড় দেখো গো এখানে। হ্যাঁ, এই সাইডটা বড় হয়ে গেছে না, মানে নদীর মোহনা টাইপের। হ্যাঁ, এই একটা জলাশয় টাইপের, আমি তো ফার্স্টে বিশ্বাসই করিনি এটা ক্যানেল। হ্যাঁ, এখানে ওড়িয়ে আছে। এটাই ট্রেলটা, ট্রেল শুরু হয়ে গেছে ব্রিজ থেকে। এখানে ম্যাক্সিমাম লোক হাঁটতে এসছে, মানে দৌড়তে হাঁটতে, আমরাই শুধু এসছি যে পিকনিক করতে। তারপর পথ ভুলে না, আমাদের তো এখানে আসে কথাও ছিল না। সেই শিয়াল শিয়াল কথা বলেছে না? আমিও ভুলে গেছি, অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করেছি। আমরা যখন এখানে এসেছিলাম, আমাকে একজন অফিসের কলিগ এখানে নাকি সাবধান দিয়েছিল যে এই ট্রেলটাতে ওই কিছুটা থাকে, মানে বন্য পশু পাখি কিছু থাকে। শিয়াল টিয়ালই হবে। আওয়াজ খুব হচ্ছে চারিদিকে, প্রচন্ড জঙ্গলা জায়গা, আর কিছু থাক না থাক প্রচুর পোকা আছে। হ্যাঁ, ওটাই জাস্ট ভয়ে। ওই যে আমি ওটাই ওই জন্য মুখের দিকে তাকাচ্ছিলাম পোকা বলার সাথে সাথে। হ্যাঁ, খুঁজে দেখো কোথায় আছে। তোমার গালে বসেছে বোধ একটা, দেখো তো তোমার গালে বসেছে একটা, দেখো বুঝিনি। এই জন্যই বলছিলাম, মনে হয় জায়গাটা পুরো প্রপার জঙ্গল জঙ্গল ফিল দেয়। হ্যাঁ, পুরো প্রপার জঙ্গলের মধ্যে ঢুকছি, আর জাস্ট রাস্তাটা বাঁধানো একটা রাস্তা। ওটাই জাস্ট বলতে চাইছিলাম, মানে আমাদের গ্রাম বাংলার সাথে ডিফারেন্স হচ্ছে রাস্তাটা বাঁধানো। হ্যাঁ, বাবা উপরে কি সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এনার্জি ড্রিঙ্ক না খেলেই নয়, অনেক হেঁটেছি, তুমিও খেয়ে নাও। বাবারে কি ঝিঝি পোকার আওয়াজ,
পুরো মানে জঙ্গল দিয়েই যাচ্ছি মনে হচ্ছে না? ওই যে দেখো ইনসেক্ট, এইগুলোই আছে আমাদের বাড়িতে। পুরো সাদা পুরো সাদা। ঘোরাটোরা হলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে এবার ঘরে ফেরার পালা। তো জঙ্গলটাকে পেছনে ফেলে এই দেখো এক সাইডে আমাদের এখন পুরো জঙ্গল, আর আরেক সাইডে হলো একদম খোলা আকাশ। এবার যাচ্ছি আকাশের বুকে, মানে একবার জঙ্গলের দিকে ঢুকে গেছি, এবার আমরা আকাশের বুকে চলে যাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের সন্ধেটা এই টাইমে নেমে গেছে, মানে নামছে। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, এই ক্যানেলের পাশ দিয়ে। এই জায়গাটা, ক্যানেলটা এতটাই চওড়া, এত ভালো লাগে এখান দিয়ে। তবে পরিষ্কার আকাশ হলে আরো ভালো লাগতো। পাঁচু ব্যথা করছে, বসেই তো ছিল সারাক্ষণ। একবার আমাদের মেয়েটাকে নামানো হয়েছিল, তা না নাকি এত পোকা দেখেছে, ইঞ্চে থেকে পোকা পোকা করে লাফাতে লাফাতে উঠে বসে পড়েছে। কি অবস্থা মামা পায়ের? তারপরে ওকে চাপিয়েছো, পায়ে ব্যায়াম করছো? হ্যাঁ না না, ব্যায়াম না, একটুখানি আরাম লাগছে। পাগুলো ভিতর থেকে না কেমন একটা করছো বাবা, কতদিন পরে ফোনই ঘাটিয়েছো তুমি আজকে আমাকে। আর ওই পচা জুতো পরে গেছিলাম, আমি ভেবেছিলাম পা ব্যথা করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার তো করবেই। লাইক অবশ্যই একটা তো করে দিও, এই পা ব্যথা হয়ে গেছে এমন হাঁটতে হাঁটতে, প্লিজ।